দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের যে রোগী আছে এখানে আমার সাথে, লামিয়া, মাদারীপুর জেলার রোগী। ভিডিওর হেডিংয়ে দেখবেন বলেছি যে সব হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। আমি আবারও বলি, সব হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, এভিএন কি, ক্ষয় রোগ কি, আর্থ্রাইটিস কি। আমার প্রতিটি ভিডিও আপনারা কষ্ট করে দেখবেন, প্রতি শুক্রবার সকাল 11:30 এটিএন নিউজে দেখবেন, এবং বিভিন্ন পত্রপত্রিকা নিয়মিত আমার লেখা যাচ্ছে বিভিন্ন টেলিভিশনে, দেখলে আপনারা বুঝবেন যে বাত রোগ কি, ক্ষয় রোগ কি, এভিএন কি। এই যে লামিয়া, ওনার বয়স মাত্র 20 বছর, মাত্র জীবন শুরু শুরু, আমি বলবো জীবন শুরুই হয় নাই, এখনই যদি এভিএন বলে মিসডায়াগনোসিস করে হিপ জয়েন্ট কেটে ফেলে দেয়, বাকি জীবন কি হবে, একটা আর্টিফিশিয়াল ডিভাইস নিয়ে কতদিন থাকবে, এবং অনেক হ্যাজার্ড আছে, আমি ওদিকে যাচ্ছি না। রোগ নির্ণয় জরুরি। উনি আমার কাছে এই যে হিপ জয়েন্টে ক্ষয় নিয়ে আসছে, দেখা যাক ক্ষয় হয়েছে, বাট কেন, এটা কিন্তু এভিএন নয়, এটা হচ্ছে ওনার একটা ডায়াগনোসিস আমরা করেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগ। এই বাত রোগ থেকে জোড়াটা আস্তে আস্তে নষ্ট হয়েছে। এখন হচ্ছে এটা বামটা, কদিন পরে ডানটা হবে, শরীরের প্রতিটা জোড়া ব্যথা হবে, আস্তে আস্তে ডিসেবিলিটি আসবে। এই জন্য ডাক্তারদের কাছে গিয়ে বলবেন আপনার রোগটা আগে সঠিকভাবে নির্ণয় করতে, প্রয়োজনে টেস্ট লাগে যা লাগে করে নির্ণয় করে দেন চিকিৎসা করতে। তো লামি আমার পাশে আছে, আমি উনি ডিটেলস আপনাদেরকে বলবে ওনার কি সমস্যা এবং কি হয়েছিল। আমি শুধু আপনাদেরকে ইন্ট্রোডিউস করলাম যে সব হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়, এটা জেনে শুনে বুঝে হুট হাট বিভিন্ন প্রতারিত না হয়ে আপনারা যে কোনো বড় সিদ্ধান্তে চলে যাবেন না। আর পাশাপাশি আপনাদের যেটা বলবো, উল্টো পাল্টা বিভিন্ন ওষুধ খায় অনেকে, যেমন ওজন বাড়ানোর ওষুধ, বিভিন্ন হার্বাল, বিভিন্ন প্রকার ডাক্তারবিহীন হার্বাল ওষুধ, বিভিন্ন সালসা আয়ুর্বেদিক ওষুধ খায়। অনেক কোম্পানি আছে আপনার ইয়ে নেই, মানে রেজিস্ট্রেশনই নাই, বা বাজে ওষুধ তৈরি করে, এগুলো থেকে আমাদের সবার সচেতন থাকতে হবে। তো লামিয়া, এখন আপনি কেমন আছেন? আজকে তো চলে যাবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের এখানে কতদিন ছিলেন? 11 দিন। আগে কি আপনি, কি সমস্যা ছিল আগে? হিপ জয়েন্টের ব্যথা, উঠতে পারতাম না, বসতে, নিচে বসতে পারতেন না, উঠতে পারতেন না। ঠিক আছে, দেখি তো একটু সামনে আগান, তাহলে দেখি এখন বসতে পারেন কিনা। বসেন, আমিও বসি, আপনিও বসেন, বসেন, হ্যাঁ বসে থাকেন, আবার দাঁড়ান। আগে কি পা ফাঁকা করতে অসুবিধা হতো? হ্যাঁ। এখন পারেন? একটু দেখান, অল্প দেখাইলে হবে, তাহলে পারে। এবং এখন হাঁটতে পারেন, সিঁড়ি বাইতে পারেন? আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে কম বয়সী একটা মানুষকে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব, তবে কিছুদিন বিভিন্ন ওষুধ খেয়ে যেতে হবে, ফলো আপে থাকতে হবে, মাঝে মাঝে দেখা করতে হবে, সমস্যা হলে চলে আসতে হবে। পাল্টিয়ে ফেললেই সমাধান নয়, বহু রোগী পাল্টানোর পর আমরা চিকিৎসা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া, আমার বয়স 20, আমি মাদারীপুর শিবচর থেকে আসছি। আমার 1 বছর যাবত হিপ জয়েন্টের ব্যথা ছিল, আমি বসতে পারতাম না, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না ভালোভাবে, অনেক কাজে অনেক কাজ করতে পারতাম না। আমি এই রোগের জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, সব জায়গা থেকে বসতে, অপারেশন করতে হবে, এটা হিপ জয়েন্টটা পাল্টাতে হবে। তখন ওই সময় আমার হাজবেন্ড দেশের বাইরে ছিল, দেশের ও শুনে, অপারেশনের কথা শুনে এখানে আসে, বাংলাদেশে আসে। আসার পর এখানে খোঁজ পায়, বাইরে থাকতে খোঁজ পায়, তারপরে এখানে আসার পর আমাকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর স্যারকে দেখায়, দেখানোর পর আমার রোগ দেখে উনি 15 দিন টাইম দিয়েছিল। দেওয়ার পর এখানে আমি এখন 11 দিন হয়েছে, আমি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। এখানকার নার্স থেরাপিস্ট খুব ভালো, ওনারা ভালোভাবে দেখাশোনা করেন সব সময়। এখানকার থেরাপিস্ট 3 বেলা এখানে থেরাপি দিত, আর নার্স সব সময় একটু পর পরই আসতো, আমার সমস্যাগুলো দেখতো। আলহামদুলিল্লাহ ডিপিআরসির চিকিৎসা, আমি এখন পুরোপুরি সুস্থ, আল্লাহর রহমতে ওনাদের উসিলায় আমাকে সুস্থ বানিয়েছেন।
আমি আগে সিঁড়ি উঠতে পারতাম না, এখন পারি, বসতে পারতাম না আগে, এখন পারি, সবকিছুই পারি এখন। যেহেতু আমি সুস্থ হয়েছি, আমি চাই আপনাদের মধ্যে যদি কেউ থাকে এখানে আসতে পারেন, স্যারকে দেখাতে পারেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।